তেজগাঁও থেকে সংবাদ শুনতে আপনাদের সাথে আছে আমি নুসরাত হক এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবচেয়ে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না আসার দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, অভিযোগের পাল্টা জবাব পররাষ্ট্রমন্ত্রীর। ময়মনসিংহ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 5 মে, সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কমিশনের। ঋণ পরিশোধ করতে খেলাপিদের সুযোগ দিচ্ছে সরকার, 7% সরল সুদের সুবিধা মে থেকে কার্যকর। ঢাকা লিগে মর্যাদার লড়াইয়ে মোহামেডানের হার, একপেশে ম্যাচ 6 উইকেটে জিতল আবাহনী। সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছে খবরের পরের অংশে। 71-এর 25 মার্চের কাল রাত স্মরণে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় চলছে স্মরণ আয়োজন। ধানমন্ডির 32 নম্বরে সন্ধ্যা 6:30টায় মোমবাতি প্রজ্বলন করেন শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষকেরা। সারা দেশে রাত 9টায় পালন করা হবে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি। বাতি নিভিয়ে 25 মার্চ শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 8টায় মোমবাতি প্রজ্বলন করে মিছিল বের করবে বিভিন্ন সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করবেন আয়োজকরা। দিনটি উপলক্ষে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে গণহত্যার উপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিভিন্ন সংগঠন। পঁচিশ মার্চ গণহত্যা শহীদদের স্মরণে কর্মসূচির বিষয় জানাতে বগুড়া ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখানকার খবর জানাবেন হাসিবুর রহমান। হাসিব, 25 মার্চের কালরাত্রি স্মরণে বগুড়ায় কি কি আয়োজন রয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। আজকে যে আয়োজনটি মূলত এটি লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনে অন্তত 60,000 মানুষ সমবেত হবে এমনটাই বলছেন আয়োজক পুলি বগুড়া পুলিশ। এই আয়োজনে বগুড়ার 12টি উপজেলার প্রত্যেকটি উপজেলাতেই একই সাথে জেলা সদরের সাথে মূলত প্রদীপ প্রজ্বলন করা হবে, এবং এই জন্য 1,20,000 মোমবাতি সরবরাহ করা হয়েছে যারা আজকের এই অনুষ্ঠানে আসবেন। আপনাকে যদি একটু দেখায় তাহলে দেখতে পারবেন যে ইতিমধ্যেই যে আলতাফুল নেসার খেলার মাঠ যেটি মূল আয়োজন, যেখানে সেখানে বিপুল সংখ্যক মানুষ এখন অপেক্ষা করছে একটা নির্দিষ্ট ক্ষণের জন্য, যেখানে সেই ক্ষণটা আসার সাথে সাথেই মূলত সবাই একই সাথে তাদের যে হাতে রাখা মোমবাতি সেগুলো জ্বালাবেন, এবং সেজন্য সব ধরনের প্রস্তুতি তারা শেষ করে ফেলেছেন। আর আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুখলিসুর রহমান, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর এই উদ্বোধনের মধ্য দিয়ে একই সাথে বগুড়ার 12টি উপজেলায় সবগুলো জায়গায় সবগুলো স্থানে একই সাথে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে, এবং এটি বগুড়ার প্রথম আয়োজন যে আয়োজনে একসাথে এত লোক সমবেত হয়েছে, এবং এত বড় আয়োজন এর আগে বগুড়ায় কখনো হয়নি বলেই আমরা যারা প্রবীণ মুক্তিযোদ্ধা রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় এক ধরনের নতুন এই আয়োজনে 3 বয়সের মানুষের একটি মিলন সেতু হিসেবেই কাজ করবে বলে আয়োজকরা বলছেন। আর এর আয়োজনে জেলা পুলিশই মূলত মুখ্য ভূমিকা পালন করছেন, আর 30টি সামাজিক রাজনৈতিক সংগঠনের সদস্যরা আজকের এই আয়োজনে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবার চট্টগ্রামের খবর জানতে যাচ্ছি সহকর্মী ইফতেখার ফয়সালের কাছে। ইফতেখার, চট্টগ্রামে কি কি আয়োজন নেওয়া হয়েছে হাতে, এবং সেখানকার এখনকার পরিস্থিতি কি, মানুষজন কেমন এসেছে, জনসমাগম কেমন হয়েছে? আসলে চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের আয়োজনে 25 মার্চের সেই কালরাত্রিকে স্মরণ করা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে। এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদের
উদ্যোগে এখানে 25 মার্চের কাল রাত্রিকে স্মরণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তাদের সেই কর্মসূচি শুরু হয়। এখনো অন্যান্য যেই কর্মসূচিগুলো সেটি অব্যাহত রয়েছে। এখন তাদের একক আবৃত্তি এবং দলীয় আবৃত্তি সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাদের এইসব কর্মসূচি পালিত হচ্ছে। এবং এখানে কেবল বোধন আবৃত্তি পরিষদ নয়, এর পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠন এবং অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও কিন্তু অংশ নিচ্ছে। আর এই জামাল খানের বাইরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলাদাভাবে এই দিবস দিনটি পালন করতে। বিশেষ করে চট্টগ্রামে আপনি জানেন যে চট্টগ্রামের ফয়েজ লেকে যে বৌদ্ধভূমি রয়েছে সেখানে কিন্তু আজকে মূলত রাতেই বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোক প্রজ্বলন করা হচ্ছে। এবং আজকে রাষ্ট্রীয়ভাবে যেই কর্মসূচি রয়েছে বিশেষ করে রাত 9টায় একযোগে জরুরি বিভিন্ন স্থাপনা ছাড়া বাকি সব জায়গায় একসঙ্গে যে অন্ধকারে থাকবে, ব্ল্যাক আউট থাকবে, সেটিও এখানে কর্মসূচি পালনের জন্য এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই কর্মসূচির পরেই মূলত ফয়েজ লেকে যে বৌদ্ধভূমি রয়েছে সেই বৌদ্ধভূমিতে তারা আলোক প্রজ্বলন করবেন। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি সকাল থেকে গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল এবং রাতেও তাদের সেই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। ধন্যবাদ। 25শে মার্চ কাল রাত্রির বিভিন্ন আয়োজন নিয়ে বলছিলেন আমাদের সহকর্মীরা বগুড়া এবং চট্টগ্রাম থেকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তিনি গতকাল বলেছিলেন যে 25 মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি না পাওয়ার কারণ কূটনীতিকদের ব্যর্থতা। আজ কিন্তু তিনি তার এই বক্তব্যের বিষয়ে কিছুটা নমনীয় অবস্থানে এসেছেন। আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে এটি এর দায় আসলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের। এই দেখেন, ব্যর্থতা যারই হোক, বাস্তবতা হচ্ছে যে এই গণহত্যার স্বীকৃতি আমরা পাইনি। তবে আমরা আশা করব অবশ্যই এটিতে যে চেষ্টা অব্যাহত আছে সেটিতে সফল হবো। আজকে প্রধানমন্ত্রীও বলেছেন যে এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনি দেখেন যে স্বাধীনতার অনেক বছর পরে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু সপরিবারে হত্যার অনেক দিন পরে হলেও তার হত্যাকারীদের বিচার হয়েছে। তো এই কাজগুলো আমাদের মনে আশা জাগায় যে অবশ্যই আমরা এই এই উদ্যোগগুলোতেও সফল হব। আমরা প্রতিবেদনটি দেখি। আমাদের যারা কূটনৈতিক প্রতিনিধি সেখানে সেভাবে তারা এটা উপস্থাপন করতে পারে নাই। 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে ব্যর্থতার জন্য রোববার কূটনৈতিক দুর্বলতাকে দায়ী করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে এর একদিন পরেই নমনীয় তার অবস্থান। জাতিসংঘে আন্তর্জাতিক ভাবে 9ই ডিসেম্বর স্বীকৃতি দিল, সেদিন আমরা এটা বলতে পারতাম, কিন্তু আমাদের কাছে কোনো তথ্য উপাত্ত না থাকায় এটা আমরা বলতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রোববারের ভাষ্য প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। ব্যর্থতার জন্য উল্টো তিনি দায়ী করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গড়িমসিকে। বাংলাদেশে গণহত্যা হয়েছে এইভাবে একটা রেজলিউশন ড্রাফট করি এটা আমরা বিভিন্ন দেশকে দেখাই। তখন আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, এরা বললো যে তোমার দেশেই তো তোমরা গণহত্যা নিয়ে কোনো রেজলিউশন নেওয়া নাই। পররাষ্ট্রমন্ত্রী বলছেন 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এখন জাতিসংঘে প্রস্তাব তোলার পাশাপাশি বিভিন্ন ফোরামে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর প্রথম কার্যালয়ে ধানমন্ডির সুধাসদনে গণহত্যা জাদুঘর করার পরিকল্পনাও জানান তিনি। একটা রুমে আমরা গণহত্যার যত ধরনের ছবি টবি আছে সেগুলো রাখবো, আর বিদেশি যারা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কিংবা মন্ত্রী আসবেন তারা ওখানে গেলে ওখানে সই করাবো। 2015 সালে আর্মেনিয়ার তোলা প্রস্তাবের ভিত্তিতে 9ই ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দেয় জাতিসংঘ। এ কারণে সরকার বলছে এখন দিবস নয়, 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চলছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ। হাসিফ, মুক্তিযুদ্ধমন্ত্রী গতকালকে যে বক্তব্য দিলেন এবং আজকে তার যে বক্তব্য দেখলাম তার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে, তিনি কি এর কোনো ব্যাখ্যা দিয়েছেন? মুক্তিযুদ্ধমন্ত্রীর আজকে যে আলোচনাটা ছিল সেটা হলো যে জাতীয় জাদুঘরে রক্তাক্ত 25শে মার্চ নিয়ে একটা আলোচনা। তা ওখানে তিনি প্রথমে এই বিষয়ে কথা বলেন, পরবর্তীতে আমরা সাংবাদিকরা তার কাছে জানতে চাই যে উনি গতকালকে বলেছেন যে কূটনৈতিক জোর তৎপরতার অভাবেই আমরা 25শে মার্চ যে আন্তর্জাতিক গণহত্যা দিবস সেটা স্বীকৃতি পাইনি। তো উনি বলছেন যে আসলে উনি গতকালকে কথাটা এভাবে বলেননি, উনি নিজেদেরকেই দায়ী করছেন যে কূটনীতিকদের কাছে আসলে কোনো তথ্যপাত্র ছিল না, যার কারণে তারা আর কি সেই প্রস্তাবনাটা তুলে ধরতে পারেনি জাতিসংঘে আমরা এই গণহত্যা দিবসের উপর জন্য। কিন্তু উনি
উনি আমরা তখন জানতে চেয়েছিলাম যে তাহলে কি মানে এখন মন্ত্রণালয় এই বিষয়ে দায়িত্ব নেবেন কি না যে এই এই বিষয়টাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। উনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগামী এপ্রিল মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়ে এই বিষয়টা যাতে বিশ্বের অন্যান্য দেশগুলোর স্বীকৃতি আদায় করা যায় এবং পাশাপাশি যে এই বড় গণহত্যাটা যে ঘটেছে সেইটা যেন বিশ্ববাসী জানতে পারে সেই উদ্যোগটা নেওয়া হবে বলে জানিয়েছেন। আসিফ, 25 মার্চের আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি না পাওয়ার পেছনে পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়ী করেছেন, তো এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কোনো ধরনের প্রতিক্রিয়া জানা গেছে কিনা? আমি সরাসরি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কথার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ না বা তথ্য না দেওয়ার কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ নিতে পারেনি। তো উনি এই বিষয়টা আসলে মানে একটু পাশ কাটিয়ে গিয়েছেন এবং বলছেন যে না, আমরা খুব সহসাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে এবং যত ধরনের তথ্যপত্র তাদের দরকার এবং এই স্বীকৃতি আদায়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে কাজ করতে পারে সে বিষয়ে উনি বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবেন এবং এটা কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়টাও দেখবেন। বার্তাকক্ষ থেকে বলছিলেন হাসিফ মাহমুদ। 25 মার্চকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। দেশের অগ্রযাত্রায় যারা অবদান রাখছেন তাদের স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করার তাগিদ দেন শেখ হাসিনা। স্বাধীনতা ও দেশ গঠনের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ প্রতি বছরই দেওয়া হয় স্বাধীনতা পুরস্কার। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 13 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানের হাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাকশাল গঠন করে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, আর এ কারণেই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে। জাতির পিতা সিদ্ধান্ত নেন যে করেই হোক আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, দেশের উন্নয়ন বাড়াতে হবে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই চিন্তা থেকেই তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে সংক্ষিপ্ত আকারে বাকশাল নামে পরিচিত করা হয়েছিল এবং যার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল, প্রকৃতপক্ষে সেটা ছিল সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ করে তিনি রাষ্ট্র পরিচালনা করে অর্থনৈতিক মুক্তির অর্জনটা ত্বরান্বিত করতে চেয়েছিলেন। দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নই সরকারের লক্ষ্য জানিয়ে তা অর্জনে কাজ করার প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান। স্বাধীনতার সুফলটা যেন বাংলার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আর্থসামাজিকভাবে যেন আমরা উন্নত হতে পারি এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের জন্য আমরা একটা মর্যাদা ফিরে পেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি, যার শুভফল দেশবাসী পেয়েছে। পাশাপাশি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আজকে 25 মার্চ গণহত্যা দিবস, ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে এই দিবসটা এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি, কাজেই এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। 71-এর পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ভোরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরপর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, পুরো এলাকায় নজরদারির জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। জাতীয় স্মৃতিসৌধ একটা আবেগের এবং ঐতিহ্যের জায়গা। এই জায়গাটাকে, এই প্রাঙ্গণটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, রং তুলির কাজ এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা আমরা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। দিনের শুরুতেই শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির বীরদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক নিয়মিত ফোর্সের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য সাদা পোশাকে পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়া আমরা আমিন বাজার থেকে স্মৃতিসৌধ এবং তার পার্শ্ববর্তী এলাকা
সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোট 5 মে আর প্রতিটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। ইসি কার্যালয়ে বিকেলে কমিশন সচিব জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হয়েছে 24 জানুয়ারি। আইন অনুযায়ী গেজেট প্রকাশের দিন থেকে 180 দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ময়মনসিংহ সিটিতে 130টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তও জানান তিনি। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আর ময়মনসিংহ বিভাগের আশেপাশের 11 জন জেলার নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 8 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 10 এপ্রিল, আপিল দায়ের 11 থেকে 13 এপ্রিল, আপিল নিষ্পন্ন 14 থেকে 16 এপ্রিল, প্রত্যাহারের তারিখ 17 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 18 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 5 মে। পুরোটাই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ঋণ পরিশোধে ভালো গ্রহীতাকে সুযোগ দিচ্ছে সরকার। মে মাস থেকেই 2% ডাউন পেমেন্টে 7% সরল সুদের সুবিধা কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিকেলে শেরেবাংলা নগরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। কেউ নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারলে সুদ এবং আসলের ওপর সুদ নির্ধারণ করে ব্যাংক, এরপর বাড়তে থাকে ঋণের পরিমাণ, এর ফলে খেলাপি হয়ে যায় অনেক ঋণ। অর্থমন্ত্রী মনে করেন এভাবে সুদ নির্ধারণ করায় চাপে পড়েন ব্যবসায়ীরা, তাই ভালো ঋণ খেলাপিদের ঋণ মুক্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংক খাতের সমস্যা দূর করতে যে কমিটি করেছিলেন সেই কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা ঋণ গ্রহীতা, সেখানে আমাদের 2 রকম ঋণ গ্রহীতা আছে, কেউ হলেন ভালো ঋণ গ্রহীতা আর কেউ হচ্ছেন অসাধু ঋণ গ্রহীতা। আমরা যারা ভালো ঋণ গ্রহীতা তাদেরকে আমরা সুযোগ দিব, আর অসাধু ঋণ গ্রহীতা যারা তাদেরকে আমরা পেনালাইজ করবো, সেই লক্ষ্য সামনে রেখেই আজকে আমরা বসেছিলাম। তিনি জানান, ঋণ নেওয়ার সময় সুদের হার যাই থাকুক, নতুন নিয়ম কার্যকর হলে খেলাপি ঋণ পরিশোধের ক্ষেত্রে 7% হারেই সুদ প্রযোজ্য হবে। যৌক্তিক কারণ দেখাতে পারলে মোট ঋণের 2% ডাউন পেমেন্টে 12 বছরে ওই টাকা পরিশোধের সুযোগ পাওয়া যাবে। যারা ভালো ঋণ গ্রহীতা তাদের ইন্টারেস্ট রেট আমরা কমাই দিচ্ছি, তাদের ডাউন পেমেন্ট হবে 2%, তা 2% তাদের যা ঋণের পরিমাণ আছে সেই ঋণ থেকে তারা 2% পেমেন্ট করবে, আর যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপরে একটা ডিমিনিশিং ব্যালেন্সে আমরা 7% ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব। অর্থমন্ত্রী জানান, কারা ভালো ঋণ গ্রহীতা তা নির্ধারণের জন্য একটি অডিট কমিটি করা হবে, কমিটির সুপারিশের ভিত্তিতে ঋণ পরিশোধের বিশেষ সুযোগ পাবেন খেলাপিরা। কিন্তু এটা এফেক্টিভ হবে মে মাসের 1 তারিখ থেকে। মৌসুমী আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে বাস থেকে ফেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হত্যার ঘটনায় বাস চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা হয়েছে। মৌলভীবাজার মডেল থানায় দুপুরে এই মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মৃত্যুঞ্জয় কুণ্ডু। এদিকে এই হত্যার সুষ্ঠু বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন ওয়াসিমের সহপাঠীরা। সোমবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের 19 সদস্যের প্রতিনিধি দল মৌলভীবাজার মডেল থানায় পৌঁছান। প্রক্টর অধ্যাপক মৃত্যুঞ্জয় কুণ্ড বাদী হয়ে উদার পরিবহনের বাস চালক জুয়েল আহমদ, সহকারী মাসুক মিয়া, সুপারভাইজার শেবলু মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন। এ সময় ওয়াসিম হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং সকল স্তরের ছাত্রছাত্রী সবার সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা চাই যে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি জানান, আসামিদের মধ্যে আটক 2 জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে, অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 302 এবং 34 দণ্ডবিধি ধারা মামলাটি রুজু করা হয় এবং মামলাটির তদন্তাধীন আছেন। এই সার্বিক বিষয়ে এই মামলা তদন্তের স্বার্থে আমরা আসামিদেরকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি। এদিকে ওয়াসিম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন তারা।
গত 23 মার্চ মৌলভীবাজারের শেরপুরে উদার পরিবহনের বাসের সহকারীর বিরুদ্ধে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় বাস চালক ও সহকারী সর্বোচ্চ শাস্তিসহ 5 দফা দাবিতে 3 দিনের ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি দেয় তার সহপাঠীরা। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মর্যাদার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি মোহামেডান। 2 চিরু প্রতিদ্বন্দ্বীর এক পেশি ম্যাচ 6 উইকেটে জিতেছে আবাহনী। মোহামেডানের দেয়া 249 রানের টার্গেট চ্যাম্পিয়নরা স্পর্শ করেছে 15 বল হাতে রেখে। 96 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা আবাহনীর ওপেনার জহুরুল ইসলাম। 248 টোটাল মোটেও স্বস্তিকর নয়। মাঝারি টার্গেট ডিফেন্ড করতে যেমন পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো, তার ধারে কাছে ছিল না মোহামেডান। এর মধ্যে ফিল্ডিং মিস ভুগিয়েছে দলকে, সুযোগ কাজে লাগিয়েছে আবাহনী। টার্গেট তারায় সাবলীল ছিলেন না দুই ওপেনার। সৌম্য হাত খোলার আগেই ফিরেছেন, একবার জীবন পেয়ে করেছেন 43। মূলত জহুরুল ইসলাম ও ওয়াসিম জাফর জয়ের ভিত গড়ে দেন। ওয়াসিম করেন 38। কপাল পোড়া জহুরুলের সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন 96। দুজনকেই ফেরান শাহাদাত। এরপর লক্ষ্য তারায় বিপদ হয়নি। নাজমুল শান্ত অল্পতে ফিরলেও মোসাদ্দেক সৈকত আর সাব্বির রহমান জয় নিশ্চিত করেন। লিগে আবাহনীর এটি 5ম জয়। আবাহনী জিতছে আলহামদুলিল্লাহ, এই জন্য অনেক খুশি। আর সেঞ্চুরি মিস হয়েছে, বলটা আসলে অনেক ভালো বল করে ফেলছে সেকেন্ড স্পেলে এসে রাজীব। আর বলবো যে উইকেটটা 250 রান খুব একটা ইজি ছিল না, কেননা কিছু বল আনইভেন বাউন্স করছিল, 2টা পেস ছিল উইকেটে। তো আমাদের বোলাররা ভালো বল করছে। এর আগে 10-0 নিরুত্তাপ ম্যাচে ম্যারমেরে শুরু মোহামেডানের। 2 ওপেনারের দ্রুত বিদায়ে হাল ধরেন ইরফান শুকুর ও রাকিবুল হাসান, দুজনেই পেয়েছেন 50। কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন ও নাজমুল অপুর দুর্দান্ত বোলিংয়ে 248 আটকে যায় মোহামেডান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের কাউন্টডাউন চলছে, টাইগারদের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় আছেন সমর্থকরা। 25 এপ্রিল থেকে পাওয়া যাবে মাশরাফি সাকিবদের বিশ্বকাপ জার্সি। বাংলাদেশ দলের জার্সি বিক্রি সত্ত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। আগামী 1 বছর সব টুর্নামেন্টের জার্সি বিক্রি করবে প্রতিষ্ঠানটি। শিগগিরই বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হবে, এরপর দেশের নামি দামি ব্র্যান্ডের আউটলেটে পাওয়া যাবে জার্সি। তবে দাম এখনও নির্ধারণ করা হয়নি। এ প্রথম বাংলাদেশ দলের জার্সি আনুষ্ঠানিকভাবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিসিবি। এখন থেকে আর বাইরে সাধারণ ব্যবসায়ীরা নকল জার্সি বিক্রি করতে পারবেন না। ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন জার্সি কিনতে পারবেন সেখানকার ভক্তরাও। এ বিষয়ে আইসিসির সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। এইচএসসি পরীক্ষা উপলক্ষে আগামী 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান। এর প্রতিবাদে মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং বিভিন্ন ধরনের চাকরির কোচিং সেন্টারের মালিকেরা। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু 1 এপ্রিল। এবার 13,51,309 জন শিক্ষার্থী বসবে পরীক্ষায়। এবারই প্রথম নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা হবে আলাদা কক্ষে। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস এবং গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখা হবে কঠোর নজরদারি। কোনো শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে এমপিও বাতিল, চাকরিচ্যুত সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতি বিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলার সময় 6 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী। এই নিষেধাজ্ঞাকে এড়িয়ে নানানভাবে তারা অসাধু উপায় অবলম্বন করেন এবং নানানভাবে কোচিং সেন্টার খোলা রাখার বিভিন্ন চেষ্টা চালিয়ে যান। সে কারণে আমরা বাধ্য হয়ে সকল ধরনের কোচিং সেন্টারই বন্ধ রাখছি। কোচিং সেন্টার মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ শ্যাডো এডুকেশন বাংলাদেশ বলছে, তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে। আর আমরা সম্ভবত একটা স্মারকলিপি নিয়ে যাব, যাতে হচ্ছে জিনিসটাকে ওনার আরেকটু মানে ইয়েভাবে কি বলে একটু একটু এক্সট্রা মনোযোগ দিয়ে আমাদের বিষয়টাকে দেখেন। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 মে, এরপর 12-21 মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট
নিউজ ঢাকা। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা সংকট সম্ভাবনার কথা, এবারে জানিয়ে দিব ওই বিষয়গুলো নিয়ে আপনাদের পাঠানো কিছু চিঠি। জামালপুর থেকে রানাপতি রঞ্জন দাস লিখেছেন, জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন ও এর আশেপাশে বহু মানুষের বাস, এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের নেটওয়ার্ক পাওয়া দুষ্কর, কিন্তু সরকারি অনেক সেবা পেতে টেলিটক ব্যবহার করতে হয় বলে আমাদের অনেক দূরে যেতে হয়, তাই নেটওয়ার্ক শক্তিশালী করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সাভার থেকে মোহাম্মদ ইমরান হোসেন বলছেন, সাভারের ভাকুর্তায় পানির সমস্যা প্রকট হচ্ছে, আশপাশের 20টি গ্রামেও এর প্রভাব পড়েছে, ওয়াসা কার্যালয় থাকার পরেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সিলেট থেকে মহিউদ্দিন তিনি লিখেছেন, সিলেট সদরের জালালাবাদ থানার 2 নং হাটখোলা ইউনিয়নের আশেপাশে সরকারিভাবে গ্যাসের সংযোগ রয়েছে, কিন্তু আমাদের এলাকার মানুষ গ্যাস বঞ্চিত, এখানকার 85% মানুষ সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে, এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। ধন্যবাদ আপনাদের পাঠানো চিঠির জন্য। এর সাথে শেষ করব আজকের সংবাদ শ্রোতা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না আসার দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, অভিযোগের পাল্টা জবাব পররাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহ সিটি নির্বাচনে তফসিল ঘোষণা, ভোট 5 মে, সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কমিশনের। ঋণ পরিশোধ করতে খেলাপিদের সুযোগ দিচ্ছে সরকার, 7% সরল সুদের সুবিধা মে থেকে কার্যকর। এবং ঢাকা লিগে মর্যাদা লড়াইয়ে মোহামেডানের হার, এক পেশে ম্যাচ 6 উইকেটে জিতল আবাহনী। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজন।